সুনামগঞ্জে বন্যার পানি নামতে থাকলেও দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। কাঁচা ঘরবাড়িগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত, ফলে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরলেও অনেকের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে না। এছাড়া নিচু এলাকার সড়কগুলো এখনও পানির নিচে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যার পানি এখন অনেকটাই নেমে গেছে। গ্রামের ঘরগুলো থেকে পানি নেমে যাওয়ায় নজরে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। সবচেয়ে খারাপ অবস্থা কাঁচা ঘর বাড়ির। ঘরের অবস্থা নাই, সব কিছু ভাঙা নিছে কি দেবে। বড় তো আহার মতো কোনো ইয়ে নাই, আর ওখান যে আমরা ঘর ঠিক কইরা লইমু এসা মাত্র আমরা নাই। বন্যার সময়টা যারা আশ্রয় কেন্দ্রে কাটান তাদের অনেকেই আর সেখানে থাকতে নারাজ। ছোট ঘরে গাদাগাদি করে অনেক মানুষের বসবাসের নাভিশ্বাস অবস্থা প্রায় সকলের। পানি নামতে থাকায় তাই বসত বাড়িতে ছুটছেন অনেকে। পানি গরুর তো লই গেছে মনে করেন, আসি এখানে যে আসি বাচ্চা কাচ্চা লইয়া খানি বনি খুবই কষ্ট করতেছি। সুরমার পানি কমতে থাকলেও এখনো জেলার নিম্নাঞ্চলগুলোর রাস্তাঘাট তলিয়ে আছে, ফলে বাহন হিসেবে নৌকা কিংবা ভেলাই অন্যতম ভরসা বানভাসী মানুষগুলোর। কোনো কাম কাজ নাই, বেড়াউরা নিছে গিয়ে টিনু নিছে গিয়ে, আপনারা তো নৌকা দেখে দেখতেন যে আপনারা বুঝতার লাইন। সরকারি হিসেব অনুযায়ী এবারের বন্যায় সুনামগঞ্জে 37,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, বেসরকারি হিসেবে সেই সংখ্যা আরও বেশি। 10 কেজি চাল এবং নগদ সহায়তা 200 টাকা করে দিয়ে এসেছি। আমরা সবাই মিলে যদি একসঙ্গে একযুগে কাজ করি এবং অক্ষবদ্ধ থাকি, একজন আরেকজনের পাশে দাঁড়াই, তাহলে এই বন্যাটা, আগাম বন্যাটা আমরা মোকাবেলা করা আমাদের জন্য অতীব সহজ হয়ে যাবে। এবারের বন্যায় জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।